সাকিব যে খেলেছেন শুধু সেই কারণেই তাকে স্যালুট করা উচিত। একজন লন্ডন থেকে উড়ে এসে প্রথম ম্যাচটা খেললেন, তার আগে একদিন মাত্র প্র্যাকটিস করেছেন, উড়ে গেলেন সিঙ্গাপুর। এবং সিঙ্গাপুর আমি প্রতিদিন সাকিবের আপডেট জানতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল কমিটির যিনি প্রধান এবং চিফ ফিজিশিয়ান ডক্টর দেবাশিস চৌধুরী, দেবাশিস দার সঙ্গে প্রতিদিন কথা বলতাম সকালবেলা। আমি প্রায় অফিসে বের হওয়ার আগেই বাসা থেকে, তিনি কিন্তু আপডেট দিয়েছেন আমাকে তিন দিন, এবং তার আপডেটেই কিন্তু আমাদের জাগো নিউজ একটা নিউজ ছাপা হয়েছিল। বিসিবির প্রেস রিলিজ দেওয়ার আগে আমরা কিন্তু প্রায় চার ঘন্টা আগে একটা নিউজ করেছিলাম যে সাকিবের আপাতত অপারেশন লাগবে না, তিনি সিলেট পর্বে খেলবেন। তবে কবে খেলবেন এটা, মানে কোন ম্যাচটা খেলবেন এটা কেউ জানতো না। আপনাকে একটা ইন্টারেস্টিং তথ্য দেই, যদিও এটা বেকার একান্তই ব্যক্তিগত আলাপ, রংপুরের খেলার আগের দিন, দ্যাট ইজ বৃহস্পতিবার দিন, শুক্রবারে তো খেলা হলো প্রথম, কালকে বৃহস্পতিবার দিন দুপুরবেলা রংপুরের হেড কোচ সোহেল ইসলাম আমাকে নিশ্চিত করে বলতে পারেননি সাকিব কালকে খেলবেনই। এখন আপনি বলতে পারেন যে এটা তিনি কৌশলগত কারণে হয়তো জেনেও আপনাকে বলেননি, কারণ আপনি জানেন অপোনেন্টকে অনেক সময় ধাঁধায় ফেলে দেওয়ার জন্য অনেক দল অমুক প্লেয়ারের সুস্থতা নেই তারপরে বলে তিনি ফিট, আবার কোনো আনফিট প্লেয়ারকেও বলে দেওয়া হয় যে সরি, কোনো ফিট প্লেয়ারকেও বলা হয় তিনি আনফিট, সেটাও কম কিছু হতে পারে। কিন্তু সোহেল ইসলামের সঙ্গে আমার যে সম্পর্ক, তিনি আসলে তিনি জানতেনই না সাকিব খেলবেন যে, কিন্তু সাকিব খেলেছেন। এই যে সাকিবের খেলার জন্য একটা আকুপাকু অবস্থা, তার যে তিনি যে আমরা যতই সমালোচনা করি সাকিবের উড়ু উড়ু ভাব, সাকিবের কি বলবো হেয়ালি খেয়ালি, কিন্তু মাঠে সাকিব যে তার চেষ্টার ত্রুটি করেন না। একজন সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে আসলেন, চিকিৎসা চলছে, কিন্তু তার কিন্তু এখন ড্রপ ইউজ করতে হয় এবং চিকিৎসা চলছে, তার মধ্যে তিনি প্রথম ম্যাচ খেলেছেন। আমার মনে হয় অনিমেষ আপনিও এটা বুঝতে পারবেন, এটা হচ্ছে তার চিকিৎসা নিতে যাওয়া আসা এবং মেন্টাল যে একটা এক্সজর্শন, মেন্টালি এক্সজস্ট সাকিব, এবং ফিজিক্যালিও তো নিশ্চয়ই তিনি টায়ার্ড ছিলেন। কাজেই যদিও সিঙ্গাপুর খুব বড় জার্নি, তারই হয়তো বা প্রভাবে তিনি প্রথম ম্যাচটি ভালো খেলতে পারেননি। আমরা ওয়েট করি, সাকিব আল হাসান আসলে সবসময়ই মানে অনেক বড় তারকা এবং অনেক বড় পারফর্মার, আমার বিশ্বাস সময়ের সঙ্গে সঙ্গে সাকিব নিজেকে মেলে ধরবেন। আর সাকিবের ভালো খেলাটা তো শুধু বিপিএল এর রংপুর রাইডার্সের জন্য নয়, বাংলাদেশের ক্রিকেটের জন্য, বাংলাদেশের জাতীয় দলের জন্য অনেক বেশি জরুরি এবং অনেক বেশি। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।